কাঁধে হাত ঠোঁটে ঠোঁট বিরাট কোহলিকে জড়িয়ে ধরে চুমু এঁকে দিলেন ভারতীয় এক তরুণী। আর যে ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল গতিতে ভাইরাল হয়ে গেছে, অনেকেই কমেন্ট সেকশনে গিয়ে লিখছেন এবার কি হবে অনুষ্কা শর্মার, ভিডিওটি দেখার পর নিশ্চিত অনুষ্কার হার্ট অ্যাটাক হয়ে যাবে। অবশ্য এমনই ঘটনার জন্ম দিয়েছে দিল্লির মাদাম তুসো মিউজিয়ামের ভেতরে, যেখানে ভারতের জার্সি পরে ব্যাট হাতে বিরাট কোহলির একটি মমের মূর্তি বসানো হয়েছে। আর সেই ভাস্কর্যের সঙ্গেই ঠুটে ঠুট রেখে ভারতীয় এক তরুণীর এমন কাণ্ড। বিরাট কোহলির জন্য এই তরুণীর চোখে মুখে ভালোবাসার ছিল গভীর ছাপ। শুধু কেবল তাই নয়, তরুণী এমনভাবে এই মূর্তির সঙ্গে চুমু এঁকে দিয়েছেন দেখে বোঝার উপায় নেই যে এটা আসল বিরাট কোহলি নাকি মূর্তির তৈরি বিরাট কোহলি। কারণ নিজের প্রিয় খেলোয়াড়কে কাছ থেকে দেখার অনেকের স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে নিজের নায়ককে ছুঁয়ে দেখতে, কিন্তু অনেকের ভাগ্যেই সেটা হয়ে ওঠে না। তাই তো স্বপ্নের হিরোকে যখন মূর্তি রূপে দেখা যায় তখন তাকে চুমু এঁকে দেওয়ার এই মোক্ষম সুযোগ মিস করতে পারেনি এই তরুণী। প্রিয় দর্শক, এই তরুণীর এমন কাণ্ডে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।